আসসালামু আলাইকুম ইব্রিয়ন সামিস কালার লাইফে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার রেল পেট রেসিপি আর আজকে আমি এই কেকটা বানিয়েছি ডিম ছাড়া এবং তেল ছাড়া আর চুলাতে বানিয়ে নিয়েছি এই রেড ভেলভেট কেকটি আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য তো চলুন দেখে নেই আজকে রেড ভেলভেট কেকের রেসিপিটি তো কেক বানানোর জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ আইসিং সুগার আর ওয়ান থার্ড কাপ ন্যাচারাল নিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নেব যাতে করে একটু ভালো মতো মিশে যায় আর কিছুই না তো এটা মিশানো হয়ে গেছে এরপরে আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নেব এখানে আমি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা নিয়ে নিয়েছি সাথে চার টেবিল চামিচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি সাথে দিব হাফ টেবিল স্পুন বেকিং সোডা আর হাফ টি স্পুন কোকো পাউডার এবং এই মিশ্রণটা একটু চেলে নিব আর এইগুলো ফেলে দিব এরপরে একটা প্যাচুলা দিয়ে এভাবে আমি মিশ্রণটাকে একটু হালকা করে মিক্স করে নিব এরপরে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিব মানে এই মিশ্রণটা যাতে নরম হয় সেজন্য এখানে আমার প্রায় ওয়ান থার্ড কাপের মতো দুধ লেগেছে আপনাদের আরও কম বেশি লাগতে পারে আর এই দুধটা আমি একবারে দিই নেই অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি তো এরভাবে দুধটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মানে লিকুইড করে নিতে হবে এরপরে আমি পরিমাণ মতো রেড ফুড কালার দিয়ে দিয়েছি এটার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যে যেরকম কালার চান আর কি তো এই জন্য হচ্ছে আমি কালারটা দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিব যাতে এটা খুব ভালো করে মিশে যায় আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার একটা কেকের মোল্ডে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আমি কেকের মিশ্রণটা দিয়ে দিব এভাবে পুরো মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দিব এরপরে এটাকে একটু এভাবে হালকা করে ট্যাপ করে নিয়েছি যাতে কোনো বাবলস না থাকে চুলা একটা হাড়ি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান দিয়ে আগেই আমি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এরপরে এখন আমি এই কেকটা দিয়ে দিচ্ছি মানে মিশ্রণটা এবং এটাকে ঢেকে আমি এই বন্ধ করে দিয়ে লো হিটে প্রায় তিরিশ মিনিটের মতো কেকটাকে বানিয়ে নিব আপনাদের আরেকটু কম বেশি সময় লাগতে পারে তো তিরিশ মিনিট হয়ে গেছে আর আমার কেকটাও হয়ে গেছে মানে কেকের কোনো কিন্তু মানে কাঠিটায় কিছু লেগে নাই তার মানে কেকটা হয়ে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার এই কেকটা আপনাদের আমি একটু কেটে দেখাবো কেকটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে এবং অনেক বেশি নরম হয়েছে সো ডিম ছাড়া এবং তেল ছাড়াও যে কত মজাদার কেক বানানো যায় দেখলেন তো আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন নতুন রেসিপির জন্য তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ